ইস্টার সানডে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, কারণ প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণের ঠিক তিন দিন পর এই ইস্টার সানডের দিনে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আর যদি খ্রিস্ট এই দিনে পুনরুত্থিত না হতেন, তাহলে আমাদের অর্থাৎ খ্রিস্টীয় বিশ্বাসের কোনো ভিত্তি থাকতো না। এই বিষয়ে প্রথম করিন্থীয় 15:14-19 পদে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে লিখেছিলেন, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হয়ে থাকেন, তাহলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, এটাই প্রকাশ পাচ্ছে, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়েছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করেছেন। কিন্তু যদি মৃতদের উত্থাপন না হয়, তাহলে তিনি তাকে উত্থাপন করেননি, কারণ মৃতদের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্টও উত্থাপিত হননি। আর খ্রিস্ট যদি উত্থাপিত হয়ে না থাকেন, তাহলে তোমাদের বিশ্বাস মিথ্যা, এখন তোমরা নিজের নিজের পাপে রয়েছো। সুতরাং যারা খ্রিস্টে মারা গিয়েছে তারাও বিনষ্ট হয়েছে। শুধু এই জীবনে যদি খ্রিস্টের দয়ার প্রত্যাশা করে থাকি, তবে আমরা সব মানুষের মধ্যে বেশি দুর্ভাগা। আর সেই জন্য ইস্টার সানডে অর্থাৎ পুনরুত্থিত দিবস হল খ্রিস্টীয় বিশ্বাসের সম্পূর্ণ মূল। এর কারণ হল যেহেতু খ্রিস্ট মৃতদের মধ্য হইতে পুনরুত্থিত হয়েছেন, যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তাই আমাদের বিশ্বাস নিশ্চিত এবং আমরা নিরাপদ। আমরা যখন খ্রিসমাসে প্রভু যীশুর জন্মদিনকে উদযাপন করি, তখন আমরা মনে করি যে প্রভু যীশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, আমাদেরকে জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন, ঈশ্বরের কাছাকাছি নিয়ে এসেছিলেন এবং তিনি নিজে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, সমাধিস্থ হয়েছিলেন এবং তৃতীয় দিবসে আবার পুনরুত্থিত হয়েছিলেন। তো সব কিছুর লিঙ্ক সব কিছুর সাথে রয়েছে। তো আসুন আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইস্টার সানডে কেন ইম্পর্টেন্ট একজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য। নাম্বার ওয়ান, আমরা সকলেই জানি যে যে ঈশ্বরকে আমরা সেবা করি তিনি হলেন জীবন্ত। প্রকাশিত বাক্য 1:18 লেখা আছে, আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। প্রথম তিমোতীয় 4:10 লেখা আছে, কারণ ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি, কেননা যিনি সমস্ত মনুষ্যের বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। এই বাক্যের দ্বারা আমরা জানতে পারি যে আমরা জীবিত ঈশ্বরের সেবা করি, আমরা মানুষের তৈরি মৃত দেবতাদের সেবা করি না। আমাদের ঈশ্বর কাঠ, মাটি, রূপা বা সোনার তৈরি নয়। আমাদের ঈশ্বর সমগ্র মহাবিশ্ব এবং এর মধ্যে যা কিছু আছে তাই সৃষ্টি করেছেন। আর সেই জন্য ইস্টার সানডে উদযাপনের দ্বারা আমরা প্রত্যেকবার মনে করি যে প্রভু যীশু ক্রুশারোপিত হয়ে কবরস্থ হওয়ার পর তৃতীয় দিনে আবার পুনর্জীবিত হয়েছিলেন। কেন ইস্টার সানডে ইম্পর্টেন্ট, তার দ্বিতীয় কারণ হল কারণ আমাদের ঈশ্বর হল সত্য। জেরেমিয়া 10:10 লেখা রয়েছে, কিন্তু সদাপ্রভু সত্যি ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকালী রাজা। আরও যদি আমরা গণনা পুস্তক তার 23:19 দেখি, সেখানে লেখা রয়েছে, ঈশ্বর মানুষ নন যে মিথ্যা বলবেন, কিন্তু মানুষের সন্তান নন যে অনুশোচনা করবেন। তিনি কি কাজ না করেই প্রতিশ্রুতি করেন? তিনি কি সম্পূর্ণ না করার জন্য কোনো কিছু বলেন? এই বাক্যগুলির দ্বারা আমরা জানতে পারলাম যে পুনরুত্থান প্রমাণ করছে যে আমাদের ঈশ্বর সত্য, তিনি সত্য এবং তার বাক্যও সত্য। যীশুখ্রিস্টের জন্ম, মৃত্যু, কবর ও পুনরুত্থান সম্পর্কে তিনি যা যা বলেছেন তা সম্পূর্ণ হয়েছে। তাই আমরা জানি যে প্রভু যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে যা কিছু বাক্যে লেখা আছে তা ঘটবেই। আর এই পুনরুত্থান দ্বারা আমরা নিশ্চিত হতে পারি যে আমরা সত্য ঈশ্বরের সেবা করছি, যিনি কোনো মতে মিথ্যা বলতে পারেন না।
কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা ও শপথ কখনো বদলায় না। ইস্টার সানডে একজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য গুরুত্বপূর্ণ তার তিন নম্বর কারণ হল প্রভু যীশুর পুনরুত্থান আমাদের পরিত্রাণকে নিশ্চিত করে। তিনি যদি মৃত থাকতেন তবে তিনি আমাদের পাপ ও মৃত্যু থেকে রক্ষা করতে পারতেন না, কিন্তু তিনি আবার জীবিত হয়েছেন, তাই আমাদের পরিত্রাণও নিশ্চিত এবং আমরা তার মধ্যে সুরক্ষিত এবং নিরাপদ আছি শুধুমাত্র বিশ্বাসের দ্বারা। রোমিও 8:2 লেখা আছে, কেননা খ্রিস্ট যীশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। অর্থাৎ প্রভু যীশু আমাদেরকে পাপের বন্ধন এবং মৃত্যুর বন্ধন, দুইটি মারাত্মক বন্ধন থেকে মুক্ত করেছেন। আমরা শিখছিলাম খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে কেন ইস্টার সানডে এত গুরুত্বপূর্ণ। তার চার নম্বর কারণ হল আমাদের অনন্তকালীন জীবন রয়েছে। রোমিও 6:23 লেখা রয়েছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বর অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন। তার মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে আমরা এখন অনন্ত জীবন পেয়েছি। তিনি আমাদের মৃত্যুকে গ্রহণ করেছিলেন, তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আমাদের জন্য হাতে এবং পায়ে পেরেকের আঘাত সয়েছিলেন এবং তারপর আমাদের জন্য মৃত্যুকে জয় করেছিলেন। তার পুনরুত্থানের মাধ্যমে আমরা এখন অনন্তকালীন জীবনের অধিকারী হয়েছি এবং আমাদের দৃঢ় প্রত্যাশা রয়েছে আমরা প্রত্যেক বিশ্বাসী একদিন সেই অনন্তকালীন জীবনকে উপভোগ করব। তিত তার 1:2 লেখা রয়েছে, যে জ্ঞান ও সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত জগৎ সৃষ্টি হবার পূর্বকাল থেকে ঈশ্বর তিনি মিথ্যা বলেন নাই, তিনি এই জীবন দেবার জন্য প্রতিজ্ঞা করেছিলেন। ইস্টার সানডে কেন খ্রিস্ট বিশ্বাসীরা উদযাপন করে তার 5 নম্বর পয়েন্ট হল, প্রভু যীশুর পুনরুত্থানের দ্বারা আমরা প্রভু যীশুর সাথে পাপের ওপরে জয়লাভ করেছি। প্রথম পিতর 2:22 লেখা আছে, তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের ওপর বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমরা প্রত্যেকেই পাপ করেছি, কারণ পাপের স্বভাব জন্ম থেকেই আমাদের মধ্যে ইনপুট করা ছিল, কিন্তু যখন আমরা প্রভু যীশুকে নিজের জীবনের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি এবং বিশ্বাস করেছি যে প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণের পর তৃতীয় দিনে আবার পুনর্জীবিত হয়েছেন, তখন তার পুনরুত্থানকে বিশ্বাসের দ্বারা আমরা প্রভু যীশুর সাথেও নতুন জীবন প্রাপ্ত করেছি। খ্রিস্ট যখন মারা গিয়েছিলেন তখন তিনি আমাদের ওপর পাপের এবং মৃত্যুর শক্তিকে ধ্বংস করেছিলেন। তিনি তার পুনরুত্থানের মাধ্যমে পাপ এবং মৃত্যুকে জয় করেছেন, তাই আমরাও তার প্রতি বিশ্বাসের দ্বারা পাপ এবং মৃত্যুকে জয় করার শক্তি পেয়েছি। আর তাই বিশ্বাসের জন্য পাপের আমাদের ওপর আর কোনো ক্ষমতা বিস্তার করতে পারে না। আর এই বিষয়ে রোমিও 6:14 লেখা আছে, কেননা পাপ তোমাদের ওপর আর কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নও কিন্তু অনুগ্রহের অধীন। আমরা কেন পুনরুত্থানকে সেলিব্রেট করি তার 6 নম্বর পয়েন্ট হল, এই ইস্টার সানডে উদযাপনের দ্বারা আমরা তার মহিমাকে একে অপরের সঙ্গে শেয়ার করি। এই বর্তমান জীবনে আমরা যা কিছু মুখোমুখি হই না কেন, যেমন চ্যালেঞ্জ, সংকট, এ সত্ত্বেও খ্রিস্টের পুনরুত্থানে আমাদের যে আশা দিয়েছেন তাতে আমরা বিশ্রাম নিই। তার মাধ্যমে আমাদের প্রত্যেকটি পরিস্থিতিতে জয়ের আশা আছে, তিনি আমাদের বিজয় নিশ্চিত করে রেখেছেন, কারণ আমরা তার মহিমার অংশীদার হয়েছি। আর এই আশা আমাদেরকে বেঁচে থাকার শক্তি এবং সাহস দেয়, আর এটি আমাদের শেখায় জীবনের সমস্ত পরিস্থিতিতে যেন আমরা কোনো সময় হাল ছেড়ে না দিই, তাতে আমাদের জীবনে যাই হোক না কেন আমরা যেন সর্বদা উৎসাহিত থাকতে পারি প্রভু যীশু খ্রিস্টের জন্য। আমরা জানছিলাম যে কেন ইস্টার সানডে খ্রিস্ট বিশ্বাসীরা উদযাপন করে। তার 7 নম্বর পয়েন্ট হল, এই ইস্টার সানডে উদযাপনের দ্বারা আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের কাছে আমাদের অনন্তকালের আশা রয়েছে। প্রভু যীশু যেহেতু পুনরুত্থিত হয়েছিলেন, তার ফলস্বরূপ আমরা জানি যে তিনি আবার ফিরে আসবেন।
এবং তিনি যখন আসবেন আমরা প্রত্যেকে তার সাথে পুনরুত্থিত হব। মৃত্যু তার ক্ষমতা দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না। এবং যতজন মানুষ প্রভুতে নিদ্রাগত হয়েছেন তারা আগে উঠবে, এবং সেই সময় যারা জীবিত থাকবে তারা সশরীরে প্রভু যিশুর সাথে পুনরুত্থিত হবেন তার রাজ্যের উদ্দেশ্যে। এই বিষয়ে প্রথম করিন্থীয় 15:21-23 পদে লেখা আছে, কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে তখন আবার মনুষ্য দ্বারাই মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হইবে। প্রভু যিশুর পুনরুত্থান অনন্তকালের জন্য আমাদের প্রত্যাশাকে জন্ম দেয়। যদি খ্রিস্ট পুনরুত্থিত না হতেন তাহলে আমাদের বিশ্বাসও মৃত হতো। আর সেই জন্য আপনাকে এবং আপনার পরিবারকে ইস্টার সানডে শুভেচ্ছা।